everyone, welcome to Imran's English. I'm Imran Forat Siddiqui, your English instructor, and Imran's English. আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে অনেক সন্দেহ কাজ করে। আমরা সন্দেহবাজ, স্পেশালি আমরা যখন কোনো ক্রিটিক্যাল টপিক নিয়ে পড়াশোনা করি তখন আমাদের মনে সন্দেহ কাজ করে। সো আজকে ঠিক এমনই একটা ডাউট নিয়ে কথা বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ গ্রামারের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জাস্ট হ্যাভ এ লুক অন দ্য হোয়াইট বোর্ড, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। আসলে আপনারা খুব ইজিলি এই বিষয়টাকে ফাইন্ড আউট করতে পারবেন যে একটা বাক্যের মধ্যে যদি কোনো প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে সেটা কি আসলে প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা একটু জেনে নিব। তার আগে একটু বলে নেই যে প্রোনাউনটা কি, নাউনের পরিবর্তে ব্যবহৃত যে কোনো শব্দকে আমরা প্রোনাউন বলতে পারি। যেমন ধরেন নাউনের পরিবর্তে হি শি হতে পারে, দিস দ্যাট হতে পারে, তারপর এনি হতে পারে, ইজ হতে পারে, যে কোনো ধরনের প্রোনাউন গুলো হতে পারে। সো আবার অ্যাডজেক্টিভ তো জানেন, গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা আজকে দেখে নিব যে একটা প্রোনাউন কখন অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করে একটা বাক্যের মধ্যে। সো জাস্ট হ্যাভ এ লুক অন দ্য হোয়াইট বোর্ড। দেখেন এই বাক্যের মধ্যে প্রোনাউন কোনটা, এই বাক্যের মধ্যে প্রোনাউন হচ্ছে, এই যে দেখেন দিস এটা একটা প্রোনাউন আর মাই এটাও একটা প্রোনাউন। দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আর মাইটা হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। সো এখানে দেখেন, এখানে মাইটা কি আসলে কি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে নাকি প্রোনাউনের মতো কাজ করবে। সো এখানে আমরা খুব সহজে বুঝতে পারি, প্রোনাউনটা যখন কোনো নাউনের পূর্বে বসবে, কি বললাম, প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন সেই প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে এবং তখন আমরা সেই প্রোনাউনটি কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি, দিস ইজ মাই বুক, তাহলে এই যে এটা হচ্ছে এই প্রোনাউনটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আমি আবার বলতেছি, এই যে মাইটা বুককে মডিফাই করতেছে। আমি আবার বলছি, কোন প্রোনাউন যদি কোন নাউনের পূর্বে বসে তাহলে সেটা কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, বিকজ দ্যাট টাইম দিস প্রোনাউন উইল মডিফাই দিস নাউন। সেই সময় সেই প্রোনাউনটা কি করে, সেই নাউনটাকে মডিফাই করে। দিস ইজ মাই বুক, এখানে মাইটা হচ্ছে আমরা জানি এটা একটা পজিটিভ প্রোনাউন, বাট ইন দিস সেন্টেন্স ইট ইজ ইউজড অ্যাজ আ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দেখেন বুকটা হচ্ছে একটা নাউন, তারপরে আমরা মাই বসালাম, এই মাইটা বুকের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, যদিও এটা প্রোনাউন কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সো কম্পিটিটিভ এক্সাম্পলতে এই ধরনের কিছু এমসিকিউ আসে যেগুলো আপনারা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। সো আমরা আরো দুই একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। Book is red. This book is red. So, এখানে দেখেন pronoun কোনটা, just try to find out the pronoun in the above sentence. So, এখানে দেখেন pronoun হচ্ছে this. এটা হচ্ছে একটা pronoun, এটাকে আমরা বলি demonstrative pronoun, যেগুলো কোনো কিছুকে নির্দেশ করে. Okay, so this book, তাহলে book তো এখানে কি? Now, this book is red. So, এখানে দেখেন এই নাউনের পূর্বে কোন প্রোনাউনটা বসছে, this, এই প্রোনাউনটা। তাহলে এই প্রোনাউনটা যেহেতু নাউনের পূর্বে বসছে তখন আর এটা প্রোনাউন থাকবে না, তখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সো আমরা তখন এটাকে বলবো অ্যাডজেক্টিভ। ওকে, সো এরপরে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এনি বয় ক্যান ডু দিস, এনি বয় ক্যান ডু দিস। সো এখানে দেখেন, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এনি, এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট বাচক, যে প্রোনাউনটা দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় না। সো ধরেন একটা ক্লাসের মধ্যে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা ছেলে গন্ডগোল করলো, এখন টিচার জিজ্ঞাসা করলো হু ক্যান ডু দিস, সো এখন ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন বললো স্যার এনি বয় ক্যান ডু দিস, মানে যে কোনো কেউ, যে কোনো একটা ছেলে এই কাজটা করতে পারে, কিন্তু এটা নির্দিষ্ট নয়, যেটা যেহেতু এটা নির্দিষ্ট নয় সেহেতু এটাকে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন। সো এখানে দেখেন ইনডিফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়েছে এনি, সো এখানে এনি বয় ক্যান ডু দিস, তাহলে এই এনি এই প্রোনাউনটা কার পূর্বে ব্যবহৃত হচ্ছে, বয় এই নাউনটার পূর্বে। তাহলে যদি কোনো প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেই প্রোনাউনটা আর প্রোনাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করে, তখন আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ। তো আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে আসলে কোনো প্রোনাউন কোনো বাক্যের মধ্যে কখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখন, যখন এটা নাউনের পূর্বে বসবে তখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সো আমরা এবার একটা স্পেশাল কনফিউশন দেখে নিই, আসলে একটা সেন্টেন্সের মধ্যে কোনটা প্রোনাউন, একটা সেন্টেন্সে আবার প্রোনাউন একা কিভাবে বসতে পারে। সো আমরা একটু দেখে নিই, দিস বুক ইজ ইয়োর্স, দিস বুক ইজ ইয়োর্স,
আবার এটাকে লিখতে পারি দিস ইজ ইয়োর বুক, দিস বুক ইজ ইয়োরস, আরেকটা হচ্ছে দিস ইজ ইয়োর বুক। সো এখানে দেখেন এই দুটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউন কোন দুটা, দেখেন তো এই দিস হলো একটা প্রোনাউন, এখানেও দিস হচ্ছে একটা প্রোনাউন, কিন্তু এখানে দিসটা বুকের পূর্বে বসছে, যার কারণে এই দিসটা এখানে অ্যাডজেক্টিভ, আর এখানে এই দিসটা কোনো নাউনের পূর্বে বসে নাই, যার কারণে এটা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? সো খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি। আমরা আরো একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখে নিই, আরো একটা এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টাকে ক্লিয়ার করে নিই। দিস ইজ মাই বুক, এটা একটা, আর দিস বুক ইজ মাই, দিস ইজ মাই বুক আর দিস বুক ইজ মাই। এখন আপনারা খুব ইজিলি মনে হয় বের করতে পারবেন, যেহেতু আমরা অনেক লং টাইম এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছি অলরেডি। সো এখানে দেখেন দিস ইজ মাই বুক, এখানে বুক হচ্ছে একটা নাউন, এর পূর্বে মাই প্রোনাউনটা ব্যবহৃত হয়, যেটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ক্লিয়ার? আর এখানে দেখেন দিস বুক ইজ মাই, এখানে যে দিসটা আসলে এটা কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয় না, এটা ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে একাই বসছে, যার কারণে এটা অ্যাবসোলিউটলি আ প্রোনাউন, এটা হচ্ছে একটা প্রোনাউন, আর এটা হচ্ছে প্রোনাউন, আর এটা হচ্ছে তোমার কি নাউন। সো আই থিঙ্ক দ্যাট আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস, আমার বিশ্বাস আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং তোমাদের মধ্যে যে কাদা ছড়াছড়ি যে এটা সন্দেহ বা অবিশ্বাস কাজ করে যে আসলে এটা প্রোনাউন না আসলে এটা অ্যাডজেক্টিভ, তো এখন বিষয়টা ক্লিয়ার যে যদি কোনো প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে তখন সেটা অ্যাডজেক্টিভ, আর প্রোনাউনটা যদি ইন্ডিভিজুয়ালি একাই বসে তাহলে সেটা প্রোনাউন। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে কানেক্টেড উইথ মি টু গেট মোর ক্লাসেস, অ্যান্ড আই উইল কিপ ইউ ইন টাচ। থ্যাংক ইউ সো মাচ।